সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে বেশ পরিচিতি পেয়েছিলেন প্রবাসী বাংলাদেশি সেফাতুল্লাহ সেফুদা। রাজনীতি সহ নানা সামাজিক বিষয় নিয়ে বিতর্কিত মন্তব্য করে জন্ম দিয়েছেন আলোচনা সমালোচনা। তেমনি বরাবরের মতো নিজের ফেসবুক পেজে থেকে লাইভে আসেন সেফাতুল্লাহ। লাইভে তিনি কথা বলেন মডেল ও অভিনেত্রী সাফা কবিরের সম্প্রতি একটি মন্তব্য নিয়ে। জানা যায়, লাইভ চলাকালীন এক পর্যায়ে উত্তেজিত হয়ে পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনকে ছিঁড়ে ফেলেন এবং তা টয়লেটে নিক্ষেপ করেন। এ নিয়ে বাংলাদেশে ফেসবুক জুড়ে সেফুদার ফাঁসির দাবি উঠেছে। কেউ লিখেছেন অবিলম্বে সেফুকে আইনের আওতায় আনা হোক, আবার কেউ লিখেছেন পবিত্র কোরআন শরীফকে এমন ভাবে অবমাননার শাস্তি চাই। পবিত্র কোরআন শরীফকে অবমাননা করায় সেফুদার ফাঁসি দাবি করে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী।